আপনি কি জোড়া পাখি দেখেছেন? অনেক সময় মানুষ রাস্তাঘাটে বা চলতে গিয়ে বা ঘুম থেকে উঠে কিন্তু জোড়া পাখি দেখে। জোড়া পাখি অর্থ সে শালিক হতে পারে, সেটা ঘুঘু হতে পারে, সেটা পায়রা হতে পারে, সেটা কাক হতে পারে, অর্থাৎ যে কোনো পাখি। যদি জোড়া পাখি দেখেন তাহলে কিন্তু আপনি ভীষণ ভাগ্যশালী এবং দ্রুত আপনার কাছে অর্থ আসবে, এটা কিন্তু তার ইঙ্গিত দেয়। এখন প্রশ্ন হলো, আপনি হয়তো দেখেছেন বা সেইভাবে দেখেননি বা আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু জোড়া পাখি দেখার পরে আপনার কিন্তু একটা ছোট্ট কাজ থেকে যায়। যদি আপনি সাথে সাথে এই কাজটা করতে পারেন তাহলে আপনি জেনে রাখুন, আপনার জীবনে আর যাই হোক কখনো পয়সার অভাব হবে না। অনেক মানুষের জেনে রাখুন, তারা কিন্তু কাজ করুক বা না করুক বা সাধারণ কাজ করার ফলেও কিন্তু তাদের কিন্তু অর্থ আসতেই থাকে। এরকম আপনি যদি আপনার প্রতিবেশীর দিকে তাকান, এর মধ্যে অনেক মানুষকে কিন্তু আপনি খুঁজে পাবেন, কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু ভাগ্যশালী। অনেক সময় ভাগ্য কিন্তু তাদের থাকে না, কিন্তু ভাগ্যটাকে তারা কিন্তু তৈরি করে নেয়। এবার আপনি বলতে পারেন যে ভাগ্যটাকে আবার কীভাবে তৈরি করব। দেখুন, যখন গরম পড়ে তখন কিন্তু মানুষ অনেক সময় কৃত্রিমভাবে ফ্যান চালিয়ে বা এসি চালিয়ে সেই জায়গাটাকে ঠান্ডা করে, কারণ এটা কিন্তু প্রাকৃতিক না, প্রাকৃতিক হলো হাওয়া যেটা আমরা প্রকৃতি থেকে পাই, এবং এটা কিন্তু কৃত্রিম, অর্থাৎ এটা মনুষ্য সৃষ্ট জিনিস। তাহলে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করতে পারি যে আমাদের কোন কাজটা করলে ভাগ্যটা কিন্তু সৌভাগ্যতে পরিণত হয়। কারণ কোনো মানুষ জানবেন তার ভিতরের জিনিস কিন্তু কখনো বলতে চায় না, সাধারণত বলতে চায় না, অবশ্য দুই একজন ব্যতিক্রম থাকে তারা বলে ফেলেন, কিন্তু সেটা কিন্তু সবাই বলেন না। তাই কোনো মানুষের যদি সৌভাগ্য আমরা দেখি যে সেই মানুষটা অনেক কিছু করেছে, তার পিছনে হয়তো অনেক রহস্য লুকিয়ে আছে, যদি আপনি ভালোভাবে খোঁজ নেন তাহলে হয়তো জানতে পারবেন। তো আমাদের আজকের যে টপিকটা হলো, জোড়া পাখি দেখলে আমি আমি বলেছি যে আপনি ভাগ্যবান, সেটা শালিক হতে পারে বা পায়রা হতে পারে বা কাক হতে পারে, যে কোনো জিনিস, কিন্তু একসাথে কিন্তু তিনটে দেখলেও হবে না বা চারটে দেখলেও হবে না, দেখতে গেলে আপনাকে দুটোই দেখতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু সেটা চড়ুই পাখিও হতে পারে, কিন্তু সেটা দুটো, দুটোর বেশি হলে কিন্তু আপনার হবে না। যদি আপনি এরকম দেখেন যে আপনি দুটো পাখি দেখেছেন, যদি আপনি কখনো কোনো জায়গায় যদি দুটো পাখি দেখেন, তাহলে আপনি সেই দিনকে, আপনি যেদিনকেই দেখেন না কেন, সেই দিনকে আপনি আপনার বাড়ি, সেই দিনকে আপনি আপনার বাড়ির যে ঈশান কোণটা আছে, ঈশান কোণ হচ্ছে উত্তর এবং পূর্ব কোণের মাঝখানের কোণটা। বহুবার আমি অনেক আমার আগের ভিডিওতে আমি আপনাদের সামনে বলেছি যে ঈশান কোণ কোণটা, উত্তর এবং পূর্ব দিকের মাঝখানের কোণটা, ওই ঈশান কোণে এক টুকরো হলুদ আপনি পুঁতে দিন, হলুদ কাপড়ের মধ্যে। কি বললাম, দেখবেন অনেক সময় দেখবেন যেরকম লাল ছালু পাওয়া যায় তেমনি একটি হলুদ ছালু টাইপেরও পাওয়া যায়, একটু কালারটা দেখবেন হালকা হলুদ হলুদ আছে, হলুদ কালারের আছে, তার মধ্যে একটা হলুদ দেখবেন, মানে একটা কাঁচা হলুদ, অর্থাৎ গোটা একটা কাঁচা হলুদ দেখবেন কিনতে পাওয়া যায়, সেই কাঁচা হলুদ ওই ছালুটার মধ্যে জড়িয়ে, হলুদ ছালুটার মধ্যে জড়িয়ে আপনার ঈশান কোণে জাস্ট পুঁতে দিন। এবার অনেকের হয়তো বাড়িতে হয়তো মাটি নেই, তাহলে সেই ক্ষেত্রে কী করবেন, তাহলে ওটাকে গিট্টি দিয়ে আপনার বাড়ির ঈশান কোণের দিকে কোথাও আপনি মানে রেখে দিন, যা চুপ চুপ মানে চুপি চুপি রেখে দিন। আপনি 30 দিনের মধ্যে একটা মিরাকেল রেজাল্ট পাবেন, দেখবেন আপনার যত ভাগ্য খারাপই হোক না কেন, আপনার কিন্তু ভাগ্য কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। অর্থের যে যত রকমের বাধা ছিল সেই অর্থের জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনার আসতে থাকবে, কেননা জোড়া পাখি দেখলে কিন্তু অবশ্যই ভাগ্যবান, কিন্তু আপনাকে নিয়ম মেনে কাজ করতে হবে। জোড়া পাখি দেখলাম মানে যে আমার টাকা যে আকাশ থেকে পড়লো তা কিন্তু নয়, সবসময় জানবেন নিয়ম মাফিক যদি কাজ করা যায় তাহলে তার রেজাল্টটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়, অর্থাৎ নিয়ম মাফিক কিন্তু আপনাকে কাজটা করতে হবে। নমস্কার, যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।